Hello viewers, assalamu alaikum. Welcome back to my Tintina's Vlogs in UK. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি হারভেস্টিং ব্লগ শেয়ার করব আর আমার আশা আপনাদের পছন্দ হবে। সো আজকে আমি হারভেস্ট করব গিয়ে পটল, আর এটা ছিল আমার প্রথম হারভেস্ট, পটলের প্রথম হারভেস্ট আর কচুর দ্বিতীয় হারভেস্ট। সো আমি এখানে প্রথমে আপনাদেরকে পটল গাছের আপডেটটা দেখে দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক অনেক পটল ধরেছে আর অনেক বড় হয়েছে। সো আজকে আমি কতগুলো পটল ফেলে নিচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। পটলগুলো যখন গায়ের খাটাগুলো একটু সরে যায় তখন মূলত পটলগুলো রেডি হয়ে যায়, আর ভিতরে বেশিগুলো একটু শক্ত হয় তখন বেশিগুলো ফেলে দিলেই পটলগুলো রেডি হয়ে যায় রান্না করার জন্য। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে কচু রান্না করি আর পটল রান্না করি, সেটাও শেয়ার করব। সো প্লিজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনারা দেখতে পারবেন আমি কীভাবে রান্না করি। আশা করি আপনাদের পছন্দ হবে আর আপনারা চাইলে আপনারাও এভাবে রান্না করে নিতে পারেন। তো এই তো গাছটা অনেক সতেজ আলহামদুলিল্লাহ, পাতাগুলো অনেক গ্রিন, দেখতে অনেক ভালো লাগে। আসলে এতদিনের পরিশ্রমের ফসল হাত দিয়ে পারতে কি বলবো, অন্য একটা ফিলিংস, অন্যরকম একটা ভালো লাগা। আমাদের দেশে তো সামার এখানে খুবই কম, মাত্র কয়েকটা মাস থাকে, তার মধ্যেও সামারের মতো না, কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা পড়ে, বৃষ্টি হয়, কয়েকদিন রুদ্র, আর এরই মধ্যেই আমাদের গার্ডেনিং, তবুও হাল ছাড়ি না। জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কষ্ট করা শুরু করি, তখন আমার হাজব্যান্ডও হেল্প করতেছেন। একটু উপরের দিকে আরও অনেকগুলো পটল এসেছে, সো উনি একটা লাডারের মাধ্যমে একটু উপরের দিক থেকে পেরে নিচ্ছেন। সো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার কচু গাছগুলো। আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আরেকটি ব্লগে, আমি কচু গাছ হারভেস্ট করেছিলাম আর ওঠার মনে হয় এক সপ্তাহ পর এভাবেই হয়ে গেছে এগুলো। ওই সময়ে একটু গরম পড়েছিল ইউকেতে, সো খুবই দ্রুত বড় হয়ে গেছিলো, আর তো আমি আজকে ওগুলোকেও কেটে নিচ্ছি। আর ওখানে আলহামদুলিল্লাহ লাল শাকগুলো অনেক বড় হয়েছে, আপনারা তো আমার ফুল গার্ডেন ট্যুর যেগুলো অ্যাপডেটে দেখতে পেরেছেন। আমার ব্লগগুলো আসলে একটু লেট হয়ে যাচ্ছে দিতে, কেননা আমি রেগুলার ব্লগ দিতে পারি না, অনেক সময় এডিটিং করতে একটু সময় লাগে, আর আপনারা তো জানেন আমার তিনটা বাচ্চা, সো সব কিছু মিলিয়ে আসলে সব কিছু ব্যালেন্স করা সম্ভব হয় না, বা যতটুকু করি আলহামদুলিল্লাহ। তো এই তো কচুগুলো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কয়েকটা কচু অনেক বড় হয়েছে। তো এগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওই তো কাটার পর আর ওই গাছগুলোই এখন আমি বয়স বা দেওয়ার সময় গাছগুলো আবারও হারভেস্টিং করার সময় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। সো এই পটলগুলো আমি ফেরে নিয়ে আসছি রান্না করার জন্য। সো এখন আমি সব কিছু খেটে কচু খেটে আমি পরিষ্কার করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সো কচু রান্না করার জন্য আমার যা কিছু লাগবে, আমি এখানে মাছটা বয়েল নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি শুটকেছি, পেঁয়াজ আর কিছু মশলা, খুবই অল্প মশলা দিব। সো প্রথমে আমি এখানে কচুগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিছি, তারপর 3 টেবিল চামচ পরিমাণ আনিয়ন বাটা, একটু রসুন কুচি আর একটু লবণ দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আপনারা প্রায় 10 মিনিট লাগে সিদ্ধ হতে,
আর অন্য একটা পাত্রের মধ্যে আমি কিছু তেল দিয়ে এখানে কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে আমি কষে নিচ্ছি, আর এখানে একটু লবণও অ্যাড করছি। ওখানে আমি পটলগুলো রান্না করব। আর অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। তো এখানে 4-5 মিনিটের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন কচুগুলো নরম হয়ে আসতেছে, আর কচু থেকে পানি বের হয়, সো পানি দেওয়ার প্রয়োজন হয়নি। মিডিয়াম টু স্লো আঁচের মধ্যে রেখে দিলেই পানি বের হয়, আর যদি আপনার মিডিয়াম টু হাই হিটে দেন তাহলে একটু পানি অ্যাড করে দেবেন। আর অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে কিছু মশলা অ্যাড করে দিলাম পটল রান্না করার জন্য। সো আপনারা দেখতে পেলেন আমি এখানে মরিচ, হলুদ, ধনে আর জিরে আর কিছু মিক্স পাউডার দিয়েছি। পরিমাণটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর আমি ভালোভাবে মিক্স করে মাছটাও দিয়ে দিলাম। পটল আসলে সিদ্ধ হতে একটু সময় লাগে না, সেজন্য আমি একসঙ্গে মাছ আর পটল দিয়ে দিচ্ছি। আর ওই দিকে প্রায় 10-15 মিনিটের মাথায় আমার কচুগুলো দেখতে পাচ্ছেন একেবারেই সিদ্ধ হয়ে গেছে। সো এখন আমি কচুগুলোকে নামিয়ে ওই পাত্রেই আমি কচুগুলোকে রান্না করে নেব। সো আমি পটলের মধ্যে একটু পানি দিয়ে দিলাম, জলটা আপনাদের উপর নির্ভর করে কতটুকু দিবেন। এখানে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি, তারপরে একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা যখন একটু ব্রাউন হয়ে আসে তখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কচুর মধ্যেও কচু সিদ্ধ হওয়ার সময়ও আমি কিছু পেঁয়াজ বাটা দিয়েছি, সেজন্য এখানে আমি পেঁয়াজ কুচি তেমন বেশি দেইনি। আর এখানে কিছু আমি মরিচ দিয়ে দিচ্ছি, মরিচটা আপনাদের উপর নির্ভর করে। আর ওইদিকে আমি একটু হলুদ, মরিচ আর কিছু ধনে জিরা আর কিছু দেইনি। তারপর আমি একটু পানি দিয়ে কষে নিচ্ছি, আর যখন একটু কষে যায় তখন আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, শুটকি আর ফ্রেশ চিংড়ি। সো ধনেটাকে আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখি। প্রায় 3-4 মিনিট পর যখন একটু ফ্রাই হয়ে আসে চিংড়িগুলো তখন আমি কচুগুলো দিয়ে দিই, আর দিয়ে ভালোভাবে নেড়ে ডাকনা দিয়ে মিডিয়াম টু স্লো হিটের মধ্যে কয়েক মিনিটের জন্য জাল দিয়ে দিই। আর ওইদিকে আমার পটলগুলো রেডি হয়ে গেছে। সো আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতাও আমার গার্ডেনে ধনে পাতা আলহামদুলিল্লাহ। আর ওইদিকে কচুটাও রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। সো ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব আর আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ডিশ আপ করার সময়ও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করি আপনাদের পছন্দ হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।